আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিয়াস কিচেন। আজকে আমি শেয়ার করব চুলায় কিভাবে খুব সহজে জেব্রা কেক তৈরি করতে হয়। আজকের কেকটি তৈরি করতে আমি কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করব না। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় জেব্রা কেক। কেক তৈরির জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি তিনটি ডিম নিয়েছি। ডিমগুলোকে এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে 3-4 মিনিট ফেটিয়ে নেব। ভালো করে ফেটতে হবে। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ তেল। এগুলোকে এখন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। 3-4 মিনিট ধরে আমি এগুলোকে বিট করব। মনে রাখবেন, যত ভালো করে বিট করবেন কেকটা তত স্পঞ্জি হবে। হয়ে গেছে আমার ফেটানো। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং সামান্য লবণ। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়া বা লেবুর রস দিয়ে দিবেন। এগুলোকে ফেটিয়ে নেব আমি। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। এগুলোকে একটি চালনির সাহায্যে আমি চেলে নেব। চেলে নেওয়ার কারণ হচ্ছে ভেতরে অক্সিজেন ঢুকবে এবং কেকটা স্পঞ্জি হবে। এখন আমি ভালোভাবে বিট করে নেব। মনে রাখবেন, যত ভালোভাবে বিট করবেন কেকটাও তত সফট এবং স্পঞ্জি হবে। ৬ মিনিট পরে বিট করতে হবে। দিয়ে দেব 4 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা আপনাদের ইচ্ছা, চাইলে বাদও দিতে পারেন। আমার কাছে ছিল, এই জন্য দিয়ে দিলাম। অনেক সময় ডিমের আকার ছোট বড় হয়, সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন হয়ে গেছে আমার ফেটানো। কেকের বেটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কোকো পাউডার এবং ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে মেশানো। এখানে একটি কেকের মোল্ড নিয়েছি আমি। দিয়ে দেব সামান্য তেল এবং একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্রাশ করে নেব তেলটাকে। একটি পেপার কেটে নিয়েছি, এখানেও আমি সামান্য তেল ব্রাশ করে নেব। হয়ে গেছে ব্রাশ করা। আজকে আমি কেকের লেয়ারটা দেওয়ার জন্য 2 চামচ ব্যবহার করব। দেখুন, এভাবে দিতে হবে। এখন আমি দিয়ে দেব চকলেট মেশানো বেটারটা। এভাবে দিয়ে দিতে হবে। আপনারা কেকের লেয়ারটা দিবেন। একটু উপর থেকে ঢালবেন। ১ চামচ ১ চামচ করে আমি দেব। এখন এখানে আমি একটি কাঠির সাহায্যে ডিজাইন করে নেব। দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আমি এবং তার উপরে দিয়ে দেব একটি স্ট্যান্ড।
এটাকে আমি এখন 5 মিনিট প্রিহিট করে নেব এবং কেকের মোল্ডটা এখন আমি বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রথম 5 মিনিট আমি চুলার আঁচ হাই হিটে রাখব এবং 5 মিনিট পর চুলার আঁচ একদম লোতে করে দিয়ে 40-45 মিনিটের মতো ঢেকে এটাকে বেক করব এর মধ্যে আর ঢাকনা খুলব না এই পর্যায়ে একটি কাঠির সাহায্যে আমি চেক করে নেব কেকটা হয়েছে কিনা দেখুন হয়ে গেছে কেকটি আজকের কেকটি তৈরি করতে আমার সময় লেগেছে 40 মিনিট চুলা থেকে এখন আমি কেকটি নামিয়ে নেব এবং চাকুর সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নেব আমি এভাবে ছাড়িয়ে নেব আমি হয়ে গেছে ছাড়ানো এখন আমি প্লেটে ঢেলে নেব এখন আমি কেকটি কেটে দেখাবো আপনাদের কত স্পঞ্জি হয়েছে কেকটি কেকটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু দেখুন ভেতরটা কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল জেব্রা কেক আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ